দেবী কোর কালিমা আমি সপরিবারে কুলদেবী দশরে যাচ্ছি প্রত্যেকবারের মতো আমার ঘরকে তুমি রক্ষা করো মা চলো বিশাখা জিনিসপত্র ঘরে রেখে দিয়ে কোথাও বাইরে ঘুরতে গেছে নাকি আজ তো আমাদের হাতে সোনাই সোনা তুই আমার জন্য অপেক্ষা কর আমি ভেতরে গিয়ে ঘর সমেত সব তুলে আনছি আমার এলাকায় এসে তুই চুরি করছিস আমি এখানে থাকা সত্ত্বেও আর এই ঘর কেন এই গ্রাম থেকেও তুই কিচ্ছু চুরি করতে পারবি না পাগল কোথাকার আমি বাইরে যাচ্ছি তোর যদি সাহস থাকে তো এই ঘরে চুরি করে দেখা হুজুর হুকুম করুন হা আই ওয়ান্ট টু গো টু দেবদাসী আহি অপর্ণা অপর্ণা হুজুর এটা কি বলছে ব্ল্যাডি ফুল বুঝতে পারছো না আমাকে ডান্সের অপর্ণার ঘরমে 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 যাবে হুজুর এই গ্রামে মধ্যরাত্রিতে আজকে কারোর বাইরে বেরোনো উচিত হবে না ওই কোর কালিমা উনি ওখানে পাহারা দিচ্ছেন যদি আমাদের সঙ্গে দেখা হয় প্রাণ যেতে পারে হোয়াট খেয়ালি পাহারা দিচ্ছে আর ইউ ম্যাড হুজুর আমি সত্যি কথা বলছি কোর কালী কিন্তু সাধারণ কালী নন সূর্যের দিকে তাকালে আমাদের চোখ ঝলসে যায় উনি দশটা সূর্যের সমান আমরা পুরো ছাই হয়ে যাব গুড জব বহুত ভালো ও কুয়া কি খেয়ালি খেয়ালি আছে ও কি আগুন জ্বালছে পারবে হ্যাঁ আই ওয়ান্ট টু সি হার হুজুর গ্রামের যে পশ্চিম দিকে কুয়া আছে ওখানেই আমাদের কালিমা থাকেন হোয়াট কুয়োতে থাকে 24 hours সুইমিং শি ইজ নট এ গডলি ওম্যান শি মাস্ট বি আ সেক্সি ওম্যান হুজুর হোয়াট ম্যান হুজুর এসব কথা বলবেন না উনি কালিমা উনি যদি রেগে যান না আপনি কোথাও থাকতে পারবেন না হ্যাঁ হ্যাঁ ডোন্ট টক টু মাচ খুব যে যাওয়ার আছে আমার আর দেখার আছে ওই খেয়ালি কোর্টে থাকে কি না স্যার এসব কথা ভুলে যান ঈশ্বর আমাদের পরীক্ষা নিতে পারেন কিন্তু আমাদের উনার পরীক্ষা নেওয়া উচিত নয় আমি গিয়ে দেখছি
যদি ওই লেডি গার্ড ওখানে না থাকে তোমার বডি আমি ডেড বডি করে যাব। খেয়ালি করবে তোরে খেয়ালি, হোয়াট এ সিলি স্টোরি। Hey, Kelly! Hey, get some light! Hey! Hey, Kuwaki Kelly! Come out! Come out, I say! Come! Lady, show me your body. Body. Kueki Kelly, where are you? মা কালী, দয়া করে এই সাহেবকে আমার জন্য ছেড়ে দিন। আমার জন্য, তোর মতো ভালো মানুষের জন্য আমি এই অধর্মীকে ক্ষমা করছি। Mother, Mother, I am sorry. I nearly miss you. ওর প্রাণ ভিক্ষা চাইলি, নিজের জন্য কিছু চাইবি না? আপনি জন্ম জন্মান্তরে আমার সঙ্গে থেকে আমার পরম্পরাকে রক্ষা করুন মা।
গুড মর্নিং। থ্যাংক ইউ। এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আমার সব জল খেয়ে নিয়েছে মিস। প্রিয়া, তুমি ওয়াটার বটল আনোনি? আই এম সরি মিস, কিন্তু সব জল রাস্তায় শেষ হয়ে গেছে। ফার্স্ট পিরিয়ড শেষ হয়নি আর তুমি দু বোতল শেষ করে দিয়েছো? দিস ইজ নট নরমাল। এত তেষ্টা কেন তোমার? জানি না মিস, যখন এদের পিপাসা পায় তখন এদের শুধু গলাটাই শুকিয়ে যায়, কিন্তু আমার যখন পিপাসা পায় তখন এমন মনে হয় যেন সারা গা জ্বলে যাচ্ছে। এই কথা? ওকে চিলড্রেনস, লেসন শুরু করার আগে তোমাদের একটা গুড নিউজ শোনাবো। গত সপ্তাহে যে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল না? Yes, মিস। বলতে পারবে তোমরা ফার্স্ট কে হয়েছে? জানিস না? মিস, আমি ফার্স্ট। ওকে, আমি বলছি প্রিয়া। প্রিয়া শুধু জলেরই তেষ্টা নয়, ওর ড্রয়িং এরও তেষ্টা আছে। ওর হাতের বানানো ছবি এখন আমি তোমাদেরকে দেখাবো। আরে, এটা দাদুর গাড়ি তো। এটা তো ফাটাকেষ্টর গাড়ির মতো লাগছে। কিপ কোয়াইট। প্রিয়া, তুমি কারের ফটো বানাবে চিন্তা করেছো, অথচ এত নতুন নতুন মডেলের গাড়ি থাকতেও তুমি এমন পুরনো গাড়ি ফটো কেন বানালে? ইনফ্যাক্ট তুমি এমন গাড়ি দেখোইনি। বললে আপনারও বিশ্বাস হবে না ম্যাম, আসলে না আমি স্কর্পিও কারের একটা সুন্দর ছবি বানাতে চেয়েছিলাম। সত্যি বলছি, আমি নিজেও জানি না এই চিত্রটা কি করে হয়ে গেল। কে জানে, হয়তোবা তোমার এই গাড়ির সঙ্গে পূর্বজন্মের কোনো সম্পর্ক আছে। চলো সবাই মিলে প্রিয়ার জন্য তালি বাজাও। জল খাও না। ওম শান্তি শান্তি শান্তি। আরে বড়ি, আরে বুদ্ধু বুদ্ধু। বুদ্ধু কাকে বলছো? আমাকে নয় ভগবানকে। দাঁত ভেঙে দেবো, এখনো পর্যন্ত পুজো শেষ হয়নি আর তুমি কুকারটাকে স্টোভে চাপিয়ে দিলে। কুকারে সিটি মারলে আমি কি করে পুজো করবো বলো না? টেনশন টেনশন, আমাকে টেনশন দেওয়ার জন্যই তুমি আমার পেছনে লেগে আছো। আচ্ছা বলতো মা, এই ফাইটে কে জিততে পারে? একদম ঠিক বলেছিস তুই। আচ্ছা একটা কথা বলতো, তুই মাকে বেশি ভালোবাসিস না বাবাকে? দুজনকেই ভালোবাসি, ওদের থেকেও বেশি আমার দাদাকে খুব ভালোবাসি। দাদা? তোর তো কোনো ভাই নেই, তুই কার কথা বলছিস? রাতের স্বপ্নতে আমার দাদা আসে, সে একটু কালো কিন্তু মনটা খুব ভালো। প্রিয়া, মামি ডাকছে আমাকে, না বাবা দাদু। সাবধানে সাবধানে যাবে মা, খুব সাবধানে যেও। মাও ফর্সা বাবাও ফর্সা, এ কালো ভাই কোত্থেকে এলো কি জানি। সি ফর কনফিউশন আছে। ব্লেডে আঙুলটা কেটে গেল রে, রক্ত বেরোচ্ছে। দেখে করতে পারো না মামি? আমি কিছু একটা ভাবছিলাম, হঠাৎ আঙুলটা কেটে গেল।
ভাগ্য ভালো যে বেশি রক্ত বেরোয়নি, ভগবান আমায় রক্ষা করলেন। তো কি হয়েছে মামি, তোমার আর আমার ব্লাড গ্রুপ তো একই তাই না? তোমার যত রক্ত লাগবে আমি দেব। গায়ত্রী বৌদি, তোমার আর আমার রক্তের গ্রুপ একই না, তোমার যত রক্ত লাগে আমি দেব। মাম্মি কি হয়েছে মাম্মি? তুই তো একদম সাবিত্রীর মতো কথা বলছিস। সাবিত্রী মানে ওই যে ফটোর মধ্যে আছে ওই আন্টি না? কেন মাম্মি? মানে ওনার আর আমার ব্লাড গ্রুপ একই? তুই ঠিক বলছিস, আরিচ নেগেটিভ গ্রুপ ছিল। এটা কি করে হলো মাম্মি? তুমি তো আমার মাম্মি আর তোমার আমার ব্লাড গ্রুপ একই, কিন্তু উনি তো অন্য কেউ না? না, ও অন্য কেউ নয়, ও আমার ছোট বোনের মতো ছিল। এই কারণে বাড়ির কারোর কোনো কথা না শুনে ওর ছবিটা আমি এখানে টাঙিয়ে রেখেছি। সাবিত্রীকে আমি কোনোদিন ভুলতে পারবো না। মামি এখন ওই আন্টি কোথায় আছেন? ভগবানের কাছে। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কথা শুনিনি, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে এই বন্ধন থেকে মুক্ত করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা, এই বন্ধন থেকে মুক্তি দাও মা, এই বন্ধন থেকে মুক্তি দাও মা। বন্ধন থেকে মুক্তি নিশ্চয়ই দেব, আর ওদেরকে সর্বনাশ অবশ্যই করব। পাওয়ার কিছু নেই মা, প্রিয়া কিন্তু আগুনকে ভয় পায়, ও এখন ঘুমোচ্ছে, এটাই ঠিক সময় ওর নজর তাড়াবার জন্য। সাবিত্রী একটু জল দাও না, জল তেষ্টা পেয়েছে আমার, খুব তেষ্টা পেয়েছে, একটু জল দাও না খাওয়ার। বোন সাবিত্রী একটু জল দাও না, জল তেষ্টা পেয়েছে আমার, খুব তেষ্টা পেয়েছে, একটু জল দাও না খাওয়ার।
দোস্ত, এই কার্ডগুলোকে জার্মান পাঠিয়ে দাও, আজই শিপে লোড করে দিও। ডোন্ট ওয়ারি পার্টনার, কালকে লেবার ডেকে সব শিপে লোড করে দেবো। বাইরের লেবার হলে ইউনিয়ন প্রবলেম হতে পারে, অতএব নিজেদের লেবার নিয়ে কাজটা করিয়ে নিও। আর এখানে যত কার আছে সেগুলোকে নেদারল্যান্ড পাঠিয়ে দিও। আমাদের কোম্পানির কোনো ডিলই আজ পর্যন্ত ফুলফিল করতে পারিনি, জানি না কি হবে। এই কিরে, এখানে দেখো এই কারটা এখানে কি করে এলো? আরে কার তো দেখা যাচ্ছে না, কিন্তু ভিউ মিররে দেখা যাচ্ছে তো। আমার তো মনে হচ্ছে চলো তো জামাই বাবা পুলিশ স্টেশন একবার খবরটা দিই। জল দিয়ে কি করবি? বললাম না জল নিয়ে আসতে।
প্রিয়া, কোথায় গেছিলি মা বল? কিছু না মামি, আমি হারবার দেখতে চাইছিলাম আর আজকেই তার সুযোগটা হয়ে গেল, তাই আমি গিয়ে ঘুরে এসেছি। বেশ এত তুই হারবার গিয়েছিলি? হারবার এখান থেকে কত দূরে তা তুই জানিস? বাবা দেখুন না, আমি বাবা তুমি কনফিউজ হয়ো না, তুমি নিশ্চিন্ত থাকো, আমি সব বুঝে গেছি। আচ্ছা, প্রিয়ার ঘুমের ঘরে চলার অভ্যেস আছে, স্বপ্নেতে হারবার গিয়েছিল হয়তো। ও এই কথা? প্রিয়া দেখ, নিজের মাকে ভয় দেখাস না, কোথায় গিয়েছিলি নিজের মাকে বলবি না তুই? ওহো, একি অ্যাকশন রিপ্লের মতো বারবার একই কথা জিজ্ঞাসা করছো, আমি বোর হয়ে যাচ্ছি, আমি টিভি দেখতে চললাম। নমস্কার, আমি সোনিয়া সেন বলছি। কাল রাতে খিদিরপুর ডকে একজনকে নৃশংসভাবে খুন করা হয়। রাজ্য পুলিশ সন্দেহ করছে এটি একটি অস্বাভাবিক মৃত্যু। একদল পুলিশ কলকাতা কমিশনারকে নিয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। কি শুনছি? হারবারে খুন হয়ে গেছে? হারবারে তো খুন হয়েছে, আমাদের ঘরে তার হয়নি। চুপ করো না বাবা, তুই হারবার থেকেই আসছিস না, ওখানে কেউ খুন হয়েছে, এই জন্যই তো জল দিয়ে স্নান করেছি, অপবিত্র জায়গা দিয়ে যাচ্ছিলাম। এই তো সব শুরু হয়েছে, দেখতে থাকো আরো একজন মরবে। এ কি বলছিস তুই? আজ শনিবার, আর শনিবারে যে মরে সে সঙ্গে করে কাউকে নিয়েই মরে। কি গায়ত্রী বৌদি, ঠিক বলছি না? মা, তোকে এই নামে মৃত সাবিত্রী গায়ত্রী বৌদি বলতো না? হ্যাঁ বাবা। প্রিয়া মা, তোকে এই নামে? জানি না। এই শোনো, আর সাবিত্রী মরে গেছে, 6 বছর হয়ে গেল। আমি বলেছিলাম ওর ফটো তুমি ঘরে টাঙাবে না, তুমি শোনোনি, এই মুহূর্তে ওর ফটো খুলে। গায়ত্রী, ফটোর মধ্যে সাবিত্রী গায়েব, ও নেই গো। চল মেরে ভাই, চল চল মেরে ভাই, তেরে হাত জোড়তা হুঁ, চল মেরে ভাই, তেরে পাঁও পড়তা হুঁ। দাদা, হ্যাঁ, এই নাও তোমার গরম জল। আরে এটা তো খুব গরম, ভাইয়ের সারা শরীর জ্বলে যাবে যে। আরে কবির, আমি জানি তুই এই গাড়িটাকে খুব খুব ভালোবাসিস, তার মানে এই নয় যে তুই এই গাড়িটাকে হট ওয়াটার দিয়ে ধুবি। আপনি যাই বলুন না পণ্ডিত মশাই, রাতভর খুব বৃষ্টি হয়েছে আর জলও বরফের মতো হয়ে গেছে, আইস ওয়াটার খাওয়া যায়, স্নান করা যায় কি? ভাইয়ের সর্দি লেগে যাবে না? ওটা মানুষের জন্য ঠিক আছে, কিন্তু এটা তো জড় বস্তু, কারের কি ঠান্ডা জল গরম জলের বোধ আছে? হ্যাঁ বাবা, কে মন্দিরে পূজোর জন্য ভালো ফল ফুল দুধ ইত্যাদি রাখা আছে, কিন্তু আমি কিছু বলতে চাইছি। বল না মা। পূজোর জন্য অনেক কিছু আছে, যেমন ফল ফুল দুধ, কিন্তু ঠাকুর কি করে জানবেন, উনি তো পাথর। এক খাবার মা, মাথায় মাথা ঘুরে যাবে, গণেশ বাবাকে পাথর বলছিস? রাগ হয়ে গেল তো, তুমি পাথরের মধ্যে ভগবানকে দেখছো আর এরা গাড়ির মধ্যে, এটাই তফাৎ। না মানে মুখটা বন্ধ করে দিলে তো। গায়ত্রী বৌদি ঠিকই বলেছে। গায়ত্রী বৌদি ভালো প্রশ্ন করেছো, বাবা একেবারে চুপ হয়ে গেছে। যাই হোক, তুমি যে আমার বন্ধু না? ঠিক আছে, তাড়াতাড়ি যাও, ঠাকুর তোমার অপেক্ষায় আছে। তাড়াতাড়ি যান না। যাচ্ছি তো। কবির, আবির লাগাস না, সকাল সকাল আমাকে মুরগি করে ছেড়ে দিল। এটা কি গো? এতে পায়েশ আছে, তোমার খুব পছন্দ না, খেয়ে নাও। না না, চাই না আমার, ভগবানের প্রসাদ আমার জন্য নিয়ে এসেছো, যদি উনি জানতে পারে আমার চোখ দুটো অন্ধ করে দেবেন।
কে বলেছে তোমার চোখ নষ্ট হয়ে যাবে? ভক্ত যদি খায় ভগবানেরই খাওয়া হয়। নাও খেয়ে নাও। গায়ত্রী বৌদি, তুমি আমাকে খুব ভালোবাসো না? আমি যদি আবার জন্ম নিই তাহলে যেন তোমার গর্ভে জন্ম হয়। সাবিত্রী, শোন বোন, একটা সুখবর আছে। সাবিত্রী, কোথায় গেলি তুই? আমাকে না বলে তো কোথাও যায় না। হ্যাঁ, এখানে তুই বোন? দাদা, সাবিত্রী, এ কি গাড়িতে শুয়ে পড়েছিস? সত্যি কথা বলবো দাদা, এই গাড়ির মধ্যে শুলে মনে হয় যেন আমার মায়ের কোলে ঘুমিয়ে আছি, এই কারণে। তুই তো আমার কাছে সেই এখনো ছোট্ট সাবুই আছিস। যাও না দাদা। দেখ কি এনেছি। এটা কি গো? তুই তো প্রায় আমাকে বলতিস বসিরা হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসার কথা, আজকে নিয়ে এসেছি, নে খেয়ে নে তুই। চাই না, এটা তুমি রেখে দাও। কি হলো? চাই না দাদা। আমি তোর জন্য এনেছি আর তুই ফিরিয়ে দিচ্ছিস। আসলে না, আজ সকালে গায়ত্রী বৌদিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম, গিয়ে জানতে পারলাম বৌদির শরীরে রক্ত নেই। ডেলিভারির সময় কাউকে না কাউকে ওকে রক্ত দিতে হবে না? কারোর রক্তের সাথে ওর রক্তের মিল নেই, খালি আমার রক্তের সাথে মিল আছে। ঠিক আছে, তুই রক্ত দিবি, তাহলে তোকে তো চিকেন মাটন খেতে হবে। কিন্তু তুই না বলছিস কেন? এ কি বলছো দাদা, ও তো ব্রাহ্মণের মেয়ে, মাছ মাংস খায় না যে। ওর শরীরে রক্ত যে পবিত্র, আর ওর শরীরে আমার রক্ত যাবে না। আমি যদি মাছ মাংস খাই তাহলে বৌদির রক্ত অপবিত্র হয়ে যাবে না? দাদা, এটা অন্যায়। আমি মাছ মাংস খুবই পছন্দ করি, কিন্তু ওর জন্য এসব খাবার একেবারেই বন্ধ করে দেব। বাপরে, শিকারপুরের জমিদার খুব রসিক লোক ছিল তো। বাইরের থেকে বাংলো আর ভেতরে গুহা, খুব সিকিউর জায়গা। হ্যাঁ, বাড়িটা সুরক্ষিত নয় ইয়ার, এখানে রোজ মদা মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করা হয়। আরে ইয়ার, এ কি টুরিস্ট গাইডের মতো 50 বছরের পুরনো কাহিনী শোনাচ্ছিস তুই আমাকে? এখন এখন বর্তমানে আয়, এই এলাকার সাধারণ মানুষ এই বাড়িটাকে ভূত বাংলো ভেবে প্রচন্ড ভয় পায়, কিন্তু আমরা একে মদ খাওয়ার ঠেক বানিয়ে প্রচন্ড এনজয় করছি। আগে বোতলটা তো খোলো। হ্যাঁ, good evening dear friend. So how are you dear friends? Are Manmohan ji, tu kobe ashon theke asli? Okan theke ami ekhoni eshechi. Ei age tui ek pe khawar jonno amar kache astis, aaj puro botol nije thekei tor hate chole jacche. Esha ki hocche yaar? Esha to shei ashamer oi gurujir mohima. Wow, fantastic. Tumra shobai mile amake puro botol tai diye dile, ami tomader jonno goroma garam chicken anabo ki. Gorom gorom chicken? মন্ত্রবিদ্যা শিখেছি, যদি আমি কোনো কুমারী কন্যাকে বলি দিই তাহলে সব শক্তি আমার অধীন হয়ে যাবে, আর তারপর সুইস ব্যাংক নিজে নিজে আমার কাছে চলে আসবে। তার মানে বড় লোক হওয়ার জন্য কোনো কুমারী কন্যাকে বলি দিতে হবে? অবশ্যই। কন্যা পাওয়া গেছে ধরে নাও, আমার লাভারি কুমারী কন্যা। দাদা, হ্যাঁ, বাইরে বিস্ফোরণের আওয়াজ শোনা গেল না? হ্যাঁ, এখানে তো কিছুই নেই। হ্যাঁ, এই দেখ সাবিত্রী, দুটো টায়ার একসাথে পাঞ্চার হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। ঠিকই বলেছো, আমিও কিছু বুঝতে পারছি না। দাদা, ও আসছে। রাজীব বাবু, হঠাৎ কি মনে করে কি খাওয়াই আপনাকে? ঠিক আছে, আপনি ভেতরে গিয়ে বসুন, আমি আপনার জন্য স্পেশাল চা নিয়ে আসছি। হ্যাঁ, আরে না না, আমি কি কোনো গেস্ট নাকি? হ্যাঁ, আমি তো তোমার হবু ভগ্নিপতি। এইটা কি শুনছি, কি শুনলাম? ঠিকই শুনেছো তুমি, অনেক চিন্তা ভাবনা করে আমি ঠিক করেছি যে বিয়ে যদি করি তবে সাবিত্রীকে। রাজীব বাবু, আপনার কথা শুনে আমার আনন্দে মন গদগদ হয়ে গেল। হ্যাঁ, আর একটা কথা,
এই বিয়েতে পণ হিসাবে কিছুই দেওয়ার দরকার নেই। সাবিত্রীর আমি সবকিছু পুরোপুরি খেয়াল রাখবো। এখন থেকে সাবিত্রী আমার। সাবিত্রী তো খুব বুদ্ধিমতি। আচ্ছা আমি আসছি। হ্যাঁ পাগলি, উদাস হওয়ার কি আছে এতে? আরে তুই কার বোন? এই কবিরের বোন। লাখের মধ্যে এক তুই বোন আমার, তোর মতো দুনিয়া কেউ নেই যে আর। পৃথিবীতে সবার থেকে সেরা ধন তুই যে আমার, মালকীর মতো রূপে বোন যে পেয়েছি তোমার। আমার সুখে তুই সুখী, আমার দুঃখেও তুই দুঃখী, আমার কাছে তুই যে ভগবান, ঈশ্বরের তুই যে বরদান। লাখের মধ্যে এক তুমি ভাই আমার, দুনিয়াতে এমন বীর কেউ নেই যে আর। তোমাতে ভাই যে আমার, সেরা ধন হলে আমার, হাজার গুণের ভাই যে আমার, ঈশ্বর যে দিলেন আমার। আমার সুখে তুমি হাসো, আমার দুঃখে তুমি কাঁদো, আমার চোখে মনে পাশোনা আমার, খুঁজে এক রাজকুমার, মেহেন্দি লাগিয়ে হাতে বিদায় দেব তার সাথে। শ্বশুর বাড়ি তুই গিয়ে ভুলে যাস না আমায়, তোর কাছে সব সুখ আর সুখ দুঃখ সব হয়ে যাক যে দূর। তোর সব দুঃখ দিয়ে সব সুখ আমার তুই নিয়ে নে, আমার শুধু এ প্রার্থনা। তোর সব দুঃখ দিয়ে সব সুখ আমার তুই নিয়ে নে, আমার শুধু এ প্রার্থনা। মায়ের মতো আদর তোকে দিয়েছি, দুঃখ তো দূর করার শপথ নিয়েছি। লাখের মধ্যে এক তুই বোন আমার, তোর মতো দুনিয়া কেউ নেই যে আর। দেখো কেমন দৌড়ে যাচ্ছে গতি যে দুর্বার, মেঘের সাথে মিলে মিশে একা মনে খেলা তার। পার সাগর পার করে হয়রানি যে নেই তার, বিচলিত ঝলকানিতে পরোয়া নেই তার। দুনিয়া আগে দেখায় রে কালের চমৎকার। এক এই বো
আমার, তোর মতো দুনিয়া কেউ নেই আমার। তোমায় পেয়ে ভাই যে আমার, সেরা ধন হলে আমার, হাজার গুণের ভাই যে আমার, ঈশ্বর যে দিলেন আমার। আমার সুখেও তুই সুখী, আমার দুঃখেও তুই দুঃখী, আমার চোখে তুমি ভগবান, ভাই ন তুমি বরদান। আগেও আপনাকে কোথায় দেখেছি? এই গ্রামের পশ্চিমে যে কুয়ো আছে তার পাশে বহু বছর ধরে আছি। ও কথা থাক, এই রাত্রিবেলায় এত সোনার আভূষণ পরে একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনার ভয় করে না? ভয় আর আমি, কি বলছো তুমি? আমাকে দেখে লোকে ভয় কেঁপে ওঠে, আমি কাউকে ভয় পাই না। মা, তুমি তো একদম আমার মায়ের মতো দেখতে গো। এসো মা, আমার গাড়িতে করে ছেড়ে দিই তোমায়। না বাবা, চিন্তা করবে না, আমি আমার ইচ্ছানুসারে যেখানে সেখানে যেতে পারি। আচ্ছা, এই কথা? আমার বোনের বিয়ে তো, তাই তারা আছে। এখন আসি মা। একটু দাঁড়াও বাবা, আমাকে মা বলে ডেকেছো, যদি আমি কিছু বলি তাহলে শুনবে তো? বলো মা। তোমার বোনের বিয়ে রাজীবের সঙ্গে হবে না, আর কোনো প্রশ্ন করবে না, প্রথমে ওই বিয়েটা বন্ধ করো। আমি তোমাকে নিজের মা বলে রেখেছি, কিন্তু তুমি এই অলক্ষণে কথা বলছো। এই বিয়ে আমার বোনের ইচ্ছা অনুসারে হচ্ছে, আর যদি ব্রহ্মা এসেও থামাতে বলে আমি থামাবো না। শোনো বাবা। মা পুণ্যবতী, ভুলেও একথা আমার বোন সাবিত্রীকে বলবে না, যদি ও একথা শুনে না তাহলে জান দিয়ে দেবে। এখন যাও, যাও এখান থেকে। মা শোনো, কখনো ভুল করো তুমি তোমার এই চেহারা আমাকে আর দেখাবে না। যাও মা, যাও। আপনি জন্ম জন্মান্তরে আমার সঙ্গে থেকে আমার পরম্পরাকে রক্ষা করুন মা। সেই দিন তোমার বংশ রক্ষা করব বলে আমি কথা দিয়েছিলাম, এই কারণে আজ এই বিয়ে বন্ধ করার জন্য বলছি। কিন্তু এ তো বিধির লিখন। কবির, কবির, কি হয়েছে পণ্ডিত মশাই? গায়ত্রীর শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আমি গাড়িটা নিয়ে আসছি। গায়ত্রী বৌদি যেন ভালোভাবে প্রসব হয়ে যায়। দেরি করিস না, যেন তাড়াতাড়ি আসছি। হে ভগবান, যেন সবকিছু ঠিক হয়ে যায়। সাবিত্রী, যাচ্ছ কোথায় তুমি? গায়ত্রী বৌদিকে প্রসবের জন্য হাসপাতাল নিয়ে গেছে, আমার খুব ভয় করছে, তাই মানত করার জন্য মন্দিরে যাচ্ছি। মন্দির কেন? আমার সাথে চলো। কোথায়? আমার পরিচিত এক তান্ত্রিক আছেন, উনি তোমাকে একটা মাদুলি দেবেন, তুমি ওটাকে তোমার বৌদির হাতে বেঁধে দিও, দেখো ঠিক হয়ে যাবে। ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ। তুই সত্যি বলছিস? হ্যাঁ বাবা, সত্যি বলছি, চলো ওঠো। সাবিত্রী এখনো এলো না। কবির, সাবিত্রী কোথায় গেল? ব্লাড দিতে হবে তো। পণ্ডিত মশাই এক মিনিট দাঁড়ান, আমি সাবিত্রীকে নিয়ে এক্ষুনি আসছি। তাড়াতাড়ি 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 ওকে ডেকে নিয়ে আয়। শোনো, ওটা তো ভূত বাংলো না, স্বামীজি এখানে থাকেন? এলাকার লোকেদের কাছে এটা ভূত বাংলো, কিন্তু স্বামীজির কাছে এটা মন্দির, বুঝলে? মন্দির। একবার ওনার সাথে দেখা করো, তাহলেই সব বুঝতে পারবে, চলো। আরে, ও কবিরের বোন না? কি, এখানে তো কেউ নেই, আমার খুব ভয় করছে, আমি হাসপাতালে যাচ্ছি। এত তাড়াহুড়ো কি আছে? কিন্তু তুমি তো বলেছিলে এখানে পূজো হয়। পূজো? পূজো তো এবার আরম্ভ হবে। এই মেয়ে আমাকে দেখো,
আমার এই চোখের দিকে তাকা। এবার যা বলবো তাই তুমি করবে তো। ফ্রেন্ডস, এইবার ওর পরনের শাড়িটা খুলে নিম পাতার বস্ত্র পরিয়ে দাও, আর তারপর এই কন্যাকে পবিত্র করে আমার সামনে বসা। গণেশবাবু, আমি বোনকে খুঁজতে যাচ্ছি, তুমি পরে আমার সঙ্গে দেখা করো। আরে আমি তোমার বোনের সম্বন্ধেই বলছি, ও একজনের সঙ্গে ভূত বাংলার দিকে গেছে। ভূত বাংলোতে গেছে? ওম শমপক্ষে জ্বালা দিব্যে করালা তমস্রাইনে পতঙ্গারে সমাহুম ভট ওম হিং রিম সমপরা পরম্পরা ভৈরবা ধনরূপা পিছা নিচর মহাকম মহাকম পদয়া পদয়া কল কলয় রিং। এই মেয়েটা তো ছটফট করছে, ফরফর করছে। একে আগুনে দেবার আগে হলুদ চন্দনের জল দিয়ে চান করা। ধরিত্রী কাঁপছে, আসমান দুলছে, আজ অগ্নিকুণ্ডে দেওয়ার আগে এই মেয়েটিকে সিঁদুর দিয়ে স্নান করা। সাবিত্রী, 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 আমার এই মাকে কর্পূর জ্বালিয়ে আহুতি দাও বালকগণ। সাবিত্রী, 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 হ্যাঁ, আরে পাপিরা, আমার বোনকে এখানে কেন এনেছিস? ৩৬৫ দিন কঠিন তপস্যা করে আমি এই পূজা আরম্ভ করি, কিন্তু ৩ মিনিটে সব শেষ। এই কি বলছিস তুই? আমরা পৃথিবী যেখানেই থাকি না কেন, ওই আত্মা আমাদের খুঁজে বার করে মেরে ফেলবে। ও চুপ করে থাকবে না, প্রতিশোধও নেবেই। শিট, এই আত্মার হাত থেকে কি করে আমরা প্রাণ বাঁচাবো? নিশ্চয়ই বাঁচবে, তার জন্য একটা রাস্তা আছে। আমার তান্ত্রিক গুরুর কাছ থেকে আমি একটা মন্ত্র শিখেছি, সীমা রক্ষক মন্ত্র। সীমা রক্ষক মন্ত্র? আরে শোনা, আমি বেশি বলি না, করে দেখাতেও পারি।
এখনই দেখাচ্ছি। একশো বছরের পরও এই আত্মা এখান থেকে কোথাও যেতে পারবে না। আমরা দুজনে নিজেদের চোখে দেখেছি। কখন? যখন তুমি নেশায় ছিলে। আর আমিও যখন ঘুমাই তখন স্বপ্নে দেখি বাঁদিকে ঐশ্বর্য রায় আর ডানদিকে বিপাশা দাঁড়িয়ে আছে। এসব কথা কি বাইরে বলা যায় ইয়ার? ইন্সপেক্টর, বি সিরিয়াস, আমরা ফুটপাথবাসী নই, উই আর ভিআইপিস। আমরা বলছি আমাদের পার্টনারকে খুন একটি ভূতুরে কারি করেছে। ও আবার ধাপ মারছো। ওকে, কারের পুরো ডিটেইলস বলো। ওটা একটা বহু পুরনো মডেলের কার ছিল, বোধহয় 48 থেকে 50 সালের মডেল হবে। এই কি কনফিউজ করছে, এমন বললে কি করে হবে? কারের রেজিস্ট্রেশন নাম্বার কালার সব ঠিকঠাক না বললে আমি কি করে গাড়িটা খুঁজবো? এইভাবে কনফিউজ করলে আমি রিজাইন দেবো। ঠিক আছে। কি রিজাইন করবো? ও কথা নয় স্যার, ও কারের ছবিটা এখনই এঁকে দিচ্ছে। প্রথমে এটাই করো। স্যার, এটাই হচ্ছে ওই খুনিকার। এটা এটা কি এত লর্ড ক্লাইভের গাড়ি মনে হচ্ছে? এই গাড়ি খুন করেছে। ঠিক আছে, এই ব্যাপারে আমি কমিশনারের সঙ্গে কথা বলবো, তোমরা যাও। স্যার, যে করেই হোক খুনিকারটাকে খুঁজে বার করুন। আমাকে কি কমেডি পুলিশ মনে হচ্ছে? এটা গাড়ির ছবি হলো, বেরিয়ে যাও এখান থেকে। আর শোনো, আমি যখনই ডাকবো তখনই আসবে। বাবা, এ তো ঘরের ভেতরে শুয়েছিল, হঠাৎ কারের ভেতরে কি করে এলো? এই কারটা এত নামই মাত্র, ভূতেরা বাস করে এই কারে। 5 বছর ধরে এই কারটা ভূত বাংলার বাইরে পড়েছিল, শেষ পর্যন্ত এখানে এলো কি করে? আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বাবা। চুপ করো না। প্রিয়া, গাড়িতে কখন এসে শুয়েছিস? রাত্রিবেলা তা 12টা। হে ভগবান, রাত্রি 12টা? রাত্রিবেলা তো ভূত প্রেত ঘুরে বেড়ায়। তবে ও কি গাড়িতে শুলে আমার মনে হয় মায়ের কোলে শুয়ে আছি। এই গাড়ির মধ্যে শুলে মনে হয় যেন আমার মায়ের কোলে ঘুমিয়ে আছি, এই কারণে। ঠিক আছে, তুই চ ঘরে গিয়ে ঘুমো। বোকা মেয়ে, ভেতরে নিয়ে যাও। গাড়িতে শুতে হয় বাবা? ঠান্ডা লেগে যাবে। এই কার তো ম্যাজিক কার, তাই না বাবা? একে এখানে কি করে রাখবো? তুমি নিশ্চিন্ত থাকো, ব্যাস পুলিশ স্টেশন একটা ফোন করো যে আমাদের বাড়ির উঠোনে একটা কার বেকার দাঁড়িয়ে আছে, এর মধ্যে বোম থাকতে পারে, আমাদের সন্দেহ হচ্ছে, এটাই যথেষ্ট। ওরা এসে নিয়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, না হলে বোমটা ফেটে যাবে। হ্যালো। হ্যালো স্যার, কল্যাণীতে বীরসুদ্ধ নগরের গলির মধ্যে একটা হলুদ রঙের গাড়ি দাঁড়িয়ে আছে, মনে হয় বোম আছে, আপনি কি তাড়াতাড়ি আসতে পারেন স্যার? আরে বাপরে, এখনো ভূতালা কারখানা কোথা থেকে এলো ওই বোমালা কার? এই যে ঢপ মারছে। আরে বিশি স্যার, এখানে এসো। ইয়েস স্যার। কল্যাণীতে বীরসিদ্ধ নগরে একটা গাড়ি পড়ে আছে, গিয়ে খোঁজ করো। স্যার, আজকাল গাড়িতে বোমা রাখা একটা ফ্যাশন হয়ে গেছে, আমি বোম স্কোয়াডকে সাথে নিয়ে যাচ্ছি স্যার। তুমি দিমাগ দিয়ে কাজ করো, আই অ্যাপ্রিসিয়েট ইউ, প্রসিড। ইয়েস স্যার। ওকে ওকে স্যার। হ্যাঁ, এসব কি হচ্ছে? কল্যাণীর অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি, ওই গাড়িটা দেখতে পাচ্ছি না তো স্যার। ওই দেখুন, ওই যে কারটা।
এই বেকার কারের জন্য 10 জনের কি প্রয়োজন আছে? এই বেকার কার তো একদম হয়রান করে দিয়েছে। এই হয়রান করা গাড়িতে সবাই মিলে থুতু ফেলো ইয়ার। কারের মধ্যে কোথাও কোনো বোম নেই তো? চেক করো। ওকে স্যার। টেনশন 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 দেওয়া ছাড়া কি তোমার কাছে আর কোনো কাজ নেই? এসব কি বলছো বলো তো? নিজের স্বামীর প্রতি খেয়াল না রেখে এখানে বসে কি করছো? কিছু না বুঝে কেন কথা বলো বলো তো? এখান থেকে গাড়িটা গায়েব হয়ে গেছে এই চিন্তা করে আমি ভয়। তুমি জানো না বুঝি বাবা পুলিশকে ফোন করেছিল, ওরা এখান থেকে গাড়ি উঠিয়ে নিয়ে গেছে, চিন্তা দূর হয়ে গেছে। এখন একটা কাজ করো, গিয়ে গরম গরম এক কাপ চা নিয়ে এসো, যাও। ঠিক আছে। পুলিশ কার নিয়ে গেছে? পুলিশ কখন এলো? শঙ্করাচার্য আসছেন, আরো অনেক ভিআইপি ও আসছেন। আমাদের জামাই বাবা জীবন গোঁপ রেখেও ভালো মন্ত্র পড়তে পারে, এই জন্যই তো এই পুজোতে জামাই বাবাকে সঙ্গে করে নিয়ে আসতে বলেছে। আমি যাচ্ছি, আজ শুক্রবার, গত শুক্রবারই লক্ষণ বলে দিয়েছিল আজকের পুজোর জন্য। ভালো চা কফি ওখানে পাওয়া যাবে। এসো জামাই বাবা, দেরি হয়ে গেছে। ও শনিবারের কথা কিছু বলছিল না? কি বলছিস তুই? আজ শনিবার, আর শনিবারে যে মরে সে সঙ্গে করে কাউকে নিয়েই মরে। কথাটা যদি সত্যি হয় তো ভগবান
এটা দুর্গা মায়ের মন্দিরের সিঁদুর, তোকে পুড়িয়ে ছাই করে দেবে। এই গন্ডি পেরিয়ে তুই বাড়ি যেতে পারবি না। এইভাবে কেন দেখছিস? কারণটা তো আমি জানি না, কিন্তু যা কিছু ঘটার আছে সেটা আমি জানি। আর আজকে শনিবার, কোথাও কেউ নিশ্চয়ই মরবে, আর ওকে তুই মারবি। আমি চাই না তোর হাতে খুন হোক, কারো নৃশংসভাবে খুন হোক। এই কারণে সিঁদুরের গন্ডি টেনে তোকে বাধা দিচ্ছি। শনিবারে যে মরবে সে নিজের সাথে অন্য কাউকে নিয়ে মরবে, এই কথাটা তুই বলেছিস, কিন্তু আমি হতে দেব না। কি বলছিস? নো, সারা রাত মোবাইল সুইচ অফ ছিল। তাহলে আমার মোবাইল থেকে মেসেজ কি করে গেল? মোবাইল সুইচ অফ ছিল, তাহলে মোবাইল থেকে মেসেজ গেল কি করে? যেভাবে সুনীলের হত্যা প্রেতাত্মা করেছিল, ঠিক সেইভাবে তোকেও হত্যা করতে চাইছে। আরে এইসব কি বলছিস? ইয়েস, সুনীলের হত্যা শনিবার হয়েছিল, আর আজও শনিবার। এই সাবধানে থাকিস তুই। ভয় দেখাস নেই আর ওই আত্মার হাত থেকে কি করে বাঁচবো সেটা বল। শোন, তুই ভয় পাস না, এখনই তুই কমিশনার অফিসে চলে যা, আর সারাদিন ওখানেই থাকিস। আমিও দেখছি ওই আত্মা তোকে কি করে মারে। ঠিক আছে। আরে বাবু, সিঁদুর দিয়ে লাইনটা কে কেটেছে? তুমি কেটেছো, আর তুমি একা একা বসে ভাবছো। তুই ঠিক কথা বলেছিস, হাতিম তো এর বুদ্ধি যে আমার আছে, এই কারণে আমি বাইরে বেরোই না। জাপানের লোক দেখলে কিডন্যাপ করে নেবে, জানিস তো এটা। বাবা, এই সিঁদুরের দাগ কে মুছেছে? আমি। আর প্রিয়া? ও গেছে, চলে গেছে, সি হ্যাজ গন। হে ভগবান, ওকে আটকাবার চেষ্টা করেছিলাম কিন্তু সফল হয়ে গেল। হে ঈশ্বর! Thank you.
আজ শনিবার, সবে তুই খুন করে এসেছিস। স্নান করে নে। এসব তুমি কি করে জানলে? আমি এটাও জানি যে তুই সাবিত্রীর আত্মা, আমার মেয়ের দেহে বাস করছিস। স্যার, সার্কাস কোম্পানিতে যে খুন হয়েছে তার সাক্ষীদের এখানে নিয়ে এসেছি। এই হলো রাজীব আর এই হচ্ছে সার্কাস কোম্পানির ওনার মিস্টার নায়ার। স্যার, যখনই আপনি জিজ্ঞাসা করুন না কেন, আমার উত্তর একটাই হবে। হারবারে যে খুন হয়েছিল আর কালকে যে খুন হয়েছে, দুটো খুনই ওই কার করেছে। পাগল টাগল হয়ে যাওনি তো? কার কখনো খুন করতে পারে? ননসেন্স, বিশ্বাস করি না। স্যার প্লিজ, মিস্টার নায়ার আপনি বলুন, আপনার সার্কাস কোম্পানিতে সুনীল কি করে এলো, ওর খুন কি করে হলো? সরি স্যার, দুদিনের মধ্যে সার্কাস কলকাতা থেকে চলে যাবে, তার পরের শো আমাদের কল্যাণীতে। আমি সেই ব্যাপারে কল্যাণীতে গিয়েছিলাম, আমি কিছু জানি না স্যার। তবে হ্যাঁ, আমি একটা ক্লু দিতে পারি। কেমন ক্লু? যেখানে আমরা শো করি সেখানে একটা ভিডিও ক্যামেরা আছে স্যার, এই খবরটা কেউ জানে না স্যার। আর যে খুন করেছে তার ছবি নিশ্চয়ই ওই ক্যামেরাতে হবে। যদি আপনি ভিডিওটা দেখেন, খুনির পরিচয় হয়তো পেয়ে যেতে পারেন। স্যার, আগে আপনি ভিডিওটা দেখুন, তাহলেই সব জেনে যাবেন। এর বিরুদ্ধে এফআইআর করে ইমিডিয়েটলি রিমান্ডে নিয়ে নাও। আমি রসগোল্লা হয়েছি, দাবার কোটের গুটি আমি, বাচ্চাদের নট খুটি আমি। খবরদার হে তো হুঁশিয়ার, হে খবরদার হে তো হুঁশিয়ার, আমাকে ছোট ভেবো না, আমি কিন্তু ছোট না, গঙ্গা সাথে নিও না। মেঘের ভেলায়
খবরের কাগজে একই কথা, হারবারে একজনের মৃত্যু এবং সার্কাসে দ্বিতীয় জনের। ওদেরকে মেরে তুমি নিজে প্রতিশোধ নিচ্ছ, আর খুনের দায় চাপাচ্ছ কোনো বেকসুরের উপর। পুরো ছবি না দেখে তুমি ক্লাইম্যাক্সে চলে গেলে, সেদিন কি হয়েছিল তুমি জানো না? সাবিত্রী, যারা তোমাকে মেরেছে তুমি ওদের মারো, যারা তোমাকে পুড়িয়েছে ওদের পোড়াও, কিন্তু বাস করার জন্য তুমি আমার মেয়ের শরীরটাকে বেছে নিয়েছো। এটা পাপ নয়, সাপ ঝুড়িতে থাকলে আমরা নমস্কার করি, কিন্তু ওই সাপটাই যদি ঘরে ঢুকে যায় আমরা কি করব বলো? গায়ত্রী বৌদি, এই শরীরের জন্যই আমি এত শক্তিশালী, যদি এই শরীর ছেড়ে চলে যায় আমার সব শক্তি শেষ হয়ে যাবে। না না, ও কথা নয়, তুমি প্রিয়া শরীরেই থাকো, যতদিন না তুমি নিজের বদলা নাও তোমাকে যেতে বলবো না। কিন্তু আমাদের পরিবারে কোনো বিপদ না আসে, কথা দাও আমাকে। গায়ত্রী বৌদি, আমি যে এখানে আছি এটা যেন কেউ জানতে না পারে, কথা দাও। ঠিক আছে সাবিত্রী। টেনশন টেনশন টেনশন, এই রোজকার টেনশনে আমি হয়রান হয়ে গেলাম। আবার কি হলো? সরি জামাই বাবা, এই টেনশনের চক্করে আমি নিজেই নিজের ডায়লগ ভুলে গেছি। সকাল সকাল আপনি কেন টেনশন নিচ্ছেন? প্রিয়ার তো ঘুমের ঘরে বাইরে যাবার রেওয়াজ আছে, আর আমার নাপিতের কাছে যাওয়া দুষ্কর হয়ে গেছে, কিন্তু এই প্রিয়া রাত্রে হারবার থেকে ঘুরে আসে। ওর এই রোগ হয়েছে, তবু গায়ত্রী ওকে স্কুলে পাঠাচ্ছে। স্কুল? হ্যাঁ জামাই বাবা। কি বলছেন আপনি? স্কুলই তো বলছি, আর কিছু নয়। গায়ত্রী, গায়ত্রী, এই জামাই বাবা যে এমন আজব লোক যে বসে বসে খবর দেখে। আমি একটু এমটিভি দেখি। আরে গায়ত্রী, তুমি কি প্রিয়াকে স্কুলে পাঠাচ্ছ? হ্যাঁ। আরে প্রিয়ার উপর কোনো ভূতপ্রেত ভর করেছে, ওকে কামাখ্যা মধ্যে নিয়ে যাওয়ার বদলে তুমি ওকে স্কুলে পাঠাচ্ছ? প্রিয়ার উপর কোনো ভূতপ্রেত ভর করেনি, আমার উপর ছিল, এখন ভালো হয়ে গেছে তাই ওকে পাঠাচ্ছি। কি বলছো তুমি? হ্যাঁ, Yeah.
কে তুমি? কেন কেন আমার জান বাঁচালে? তুমি কোনো আত্মা আত্মা নয় তো? ঈশ্বর, এই মনমোহন, এ কি এই অদৃশ্য হবার শক্তি তুমি কোথায় পেলে? রাজীব, অষ্ট সিদ্ধির মধ্যে এও এক সিদ্ধি। এর থেকেও বেশি শক্তিশালী হবার জন্য আমি কন্যাবলি দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি বিফল হয়ে গেছি। তারপর আমি ব্যাংককে চলে যাই, আর সেখানে সাক্ষাৎ হয় এক অদ্ভুত তান্ত্রিকের সঙ্গে, যে ওখানে ডুগডুগি বাবা বলে প্রসিদ্ধ। আচ্ছা, উনি আমাকে বেশ কিছু মন্ত্রবিদ্যা শিখিয়েছেন, আর আমার সাহায্যের জন্য উনি আমার সঙ্গে এসেছেন। ডুগডুগি আলা মুনিবর, আজব নাম ওর, কোথায় থাকে? কোথায়, এখানেই আছে। এই তাবিজে উনি আছেন, দেখাবো কি। আরে মনমোহন, এ তো দুই ইঞ্চিও হবে না ইয়ার, এই বামনমুনি তোমায় সাহায্য করবে? তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি নিজেই দেখো, গুরু বামন মুনিবর, আপনি নিজের ডমরুর শক্তি দেখা। আরে ইয়ার মনমোহন, আমার পুরো বিশ্বাস হয়ে গেছে, তুই ওকে বলে দে আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে। এখন তোমার বিশ্বাস হয়েছে তো? গুরুদেব, আপনি ওকে মুক্তি দিন। কেমন লাগলো? ইয়ার, এ তো বামন, কিন্তু কাজ খুব ভয়ঙ্কর। যদি তুই আর 15 দিন আগে আসতি, তবে আমার বন্ধু সুনীল কুমার ও চন্দ্রলেখা মারা যেত না। সব কিছু জানি আমি, কেবল তোমাকেই নয়, নিজেকেও বাঁচাবার জন্য এখানে এসেছি আমি। মানে ওই আত্মার অলৌকিক শক্তি কে তা তুই জানিস? ওই আত্মাকে তুমি দেখতে চাও? কে, দেখাও। আমার চোখে দেখো। এই দুজন আমার ধারণা তাহলে একদম সত্যি। এটা বলতো, ওর ভাইয়ের আত্মা কিভাবে সীমারেখা লঙ্ঘন করে? এক দেবী শক্তি মহিলা দুজনকে ছেড়ে দিয়েছে, এখন গুরুদেবের সাহায্য নিয়ে এই দুজনকে বন্দী করব আমি। এইখানে একটা সমস্যা আছে, সমস্যা আছে। জগদম্বা বলছেন, বলছেন ওখানে চালাকি দ্বারা কাজ করতে হবে, সাবধানে থাকতে হবে, সাবধানে। জগদম্বা বলছেন, জগদম্বা বলছেন। গুরুদেব, এ আপনি কি বলছেন? যতক্ষণ আত্মা বাচ্চার শরীরের মধ্যে আছে, আমি ওর কিছু করতে পারবো না। শুনুন গুরুদেব, ওই বাচ্চার থেকে আত্মাকে আলাদা করার কোনো উপায় আছে কি? ওতে মন্ত্রশক্তি কম এবং বুদ্ধিশক্তির কাজ বেশি। এখনই আমি ওই বাচ্চার রূপ ধারণ করে ওর মায়ের দ্বারা ওকে ঘর থেকে তাড়াবো। একই ডমরুবালা সকাল সকাল আসার কথা, এইভাবে সন্ধ্যাবেলা এসে কেন টেনশন দিচ্ছে? আরে প্রিয়া, তুই প্রিয়ামা, এ কি রূপ তোর? স্কুলে ড্রামায় আমি এই রূপে অভিনয় করেছি, ড্রামাটার নাম হলো ডুগডুগি বামন মুনিবর। কেমন লাগছে? এটা ঠিক লাগছে না। কি করে বোঝাবো তোকে, ইন্দিরাজি, মাদার টেরেসা এই রূপে এলে কোনো কথাই ছিল না। এ তো যাগে, মা কোথায়? কি করে জানবো, আমার খিদে পেয়েছে। ভালো কথা, মা তোমার জন্য দই ভাত মেখেছে, গিয়ে খেয়ে নাও। দই ভাত? ছি, সারা বছর আমরা এই খেয়ে আসছি আর ও বলছে ছি ছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আমার মনে আছে, আমি অবশ্যই আসবো। হ্যাঁ বাবাকেও নিয়ে আসবো,
হ্যাঁ ওই গণেশ ঠাকুরের মন্দিরের পাশে তো আমি জানি। হ্যাঁ এসে যাবো। এটা কি ডাইনি ভূত? তোর সর্বনাশক জানিস, এই রক্তে সারা শরীর আমার অপবিত্র হয়ে গেছে। আরে ভগবান, আরে হে ভগবান, আমি কি দেখছি? আমার ঘরে এমন সন্তান! আরে এটা কি করছো তুমি? সন্ধ্যাবেলা স্নান করছো? গায়ত্রী, আমাদের সন্দেহ সম্পূর্ণ সত্য হয়েছে। ও প্রিয়া, প্রিয়ার উপর যে ভূত প্রেত ভর করেছে না, পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। যাও গিয়ে দেখো, তোমার মেয়ে গরম গরম রক্ত এমন ভাবে খাচ্ছে যেন দেখে মনে হচ্ছে দুধ খাচ্ছে। কি হয়েছে তোমার? ওই দেখো। হাই ড্যাডি। দেখলে তো, আমি আর প্রিয়া এখনই স্কুল থেকে ফিরলাম। তুমি কোন বাচ্চার কথা বলছো? তাহলে ওকে এখানে ছিল, জানি না কোথায় গেল, আর ওখানে মুরগিটা পড়েছিল। আসলে কি হয়েছে বলো? গায়ত্রী, প্রিয়া এখানে এসেছিল আর আমার সাথে কথাও বলেছে, খিদে পাওয়ার নাম করে। ও ও ভয়ঙ্কর ড্রাকুলার মতো মুরগির গলা এই করে খাচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। আমি বুঝে গেছি, দুপুরে তুমি দই আর ভাত পেট ভরে খেয়েছো আর তারপর শুয়ে পড়েছো, না জানি স্বপ্নে তুমি কি কি দেখেছো। না না গায়ত্রী, তুমি কি তুমি কি আমাকে পাগল ভাবছো? টেনশন দেবে না একদম। আরে শোনো শোনো না, এই তুমি কে আগে তো আমাকে বলো, আমার রূপ নিয়ে কেন এসেছো এখানে তুমি? এটা তুমি বলছো না তোমার ভেতরে যে সাবিত্রী আছে সে বলছে? এটা তো বলো, তুমি তো একটা বহুরূপী, আমার কথা ছাড়ো, তুমি কি আগে আমি সেটা বলি? ডুগডুগি বামন মুনি বল। তুমি বামন মুনি নয়, বদমাস তান্ত্রিক। আমার রূপে এসে গায়ত্রীর মনটা বদলে আমাকে এখান থেকে তাড়াতে চাইছো না? এটা কখনো হতে দেবো না। ভূতেদের তাড়াতে আমি ওস্তাদ আছি। আমি কি তেঁতুল গাছে ঝুলন্ত কোনো ভূত নাকি? আমি একজন বিচিত্র পূজারী, ডুগডুগিয়ে বাজাবো না, মাথায় তিলকও লাগাবো না, কিন্তু তুই পালিয়ে যাবি, তোকে আমি তাড়িয়েই ছাড়বো। এই বাজে লাগা, তুই মারা যাবি, তুই পালাস কি না পালাস সেটা আমি দেখবো। খেলো দেবা জুম্বে। জামাই বাবা, আমাদের বাড়ির উঠোনে একটা হলুদ রঙের কার দাঁড়িয়েছিল না, ওই কারটা আমার পেছনে ধাওয়া করেছে। এছাড়া ওই কবিরের মাথাটা, যার বডি নাই, মাথাটা ঘুরে 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 আমার কাছে পয়সা চাচ্ছে। ঠিক আছে রাখো, ঠিক আছে রাখো, এরকম ঘুরে ঘুরে এরকম ঘুরে ঘুরে। বাবা, আপনার মাথা তো ঘুরছে, কিন্তু পেছনে কে ঘুরছে দেখুন। মাটন চিকেন। প্রিয়া স্কুলে না গিয়ে হোটেলের ভেতর ঢুকছে কেন? প্রিয়া থরি আছে, ও তো ডাইনি আছে, রক্ত না খেলে ওদের ঘুম হবে না, এই কারণে স্কুলের নাম করে এই মাসাহারি হোটেলে এসেছে। চলুন আমরা ফলো করি। আমি কি করে যাব? ওটা যে একটা মাসাহারি হোটেল তো, নিনামিস হলে ঠিক ছিল, নইলে তোমার প্রাণটা বেরিয়ে যাবে। ডাইনিকে ধরতে চান? নিশ্চয়ই। নাক বন্ধ করুন। ফলো মি। এই বনোয়ারি। আরে পাকা বুড়ি, তুই আমার নাম কি করে জানলি? তোমাকে দেখে যে কেউ বলতে পারে যে তোমার নাম বনোয়ারি হবে। ঠিক আছে ঠিক আছে, কি কি আছে? আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি ঘরে গিয়ে গায়ত্রীকে ডেকে নিয়ে আসি। থামো, গায়ত্রীকে কেন, ওকে এখানে ডাকবে কেন? তুমি তো জানো ডিমকে মারাত্মক ঘেন্না করে, ওকে এখানে ডাকার কি প্রয়োজন আছে? ও যদি এসে যায় তো? না বাবা, গায়ত্রী এখানে না আসলে আসল ব্যাপারটাই জানতে পারবে না। আমি যাবো আর আসবো। আমি জামাই বাবা, তুমি এখানে থাকো না প্লিজ, তাড়াতাড়ি গিয়ে চলে আসবে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, প্রাণটা বেরিয়ে আসছে, সোয়াইন ফ্লু চিকেনকুনিয়ার মতো ভয়ঙ্কর রোগ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, চলে আসো। মুরগির
মুখ নয় ওটা গোডাউন, সবকিছু ভেতরে নিয়ে গিয়ে হজম করে নিচ্ছে। আরে পণ্ডিত মশাই, আজকে হোটেলে ভুল করে এসেছেন, কি চাই? আমার কিছু চাই না, ওখানে যে চিকেন খাচ্ছে সে আমার নাতনি হয়, ওকে দেখভাল করছি আমি। পণ্ডিতের নাতনি মাছ মাংস খাচ্ছে? আরে পণ্ডিতের নাতনি নয়, ও প্রেতের নাতনি, তুমি কিছু বুঝবে না, যাও। গায়ত্রী গায়ত্রী চলো অবশ্যই চলো 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 মাসাহারি হোটেল চলো। হ্যাঁ, নাম শুনেই মুখ দিয়ে বমি আসছে না? ওখানে গিয়ে দেখো তোমার পিয়া বসে বসে ওখানে আমিষ খাচ্ছে। আরে কি বলছো তুমি? যেমন কাল তোমার রক্ত খাওয়ার কথাটা বিশ্বাস হয়নি, তেমনি আজ দেখবে চলো তোমার মেয়ে থালা থালা আমিষ খাচ্ছে। জলদি করো জলদি করো। খুব ভালো, এই দই ভাতের সামনে বাকি সব খাবার বেকার। দেখলে তো তো এখানে তাহলে ওখানে কে? না খুকি, তোমার বিল 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 আমাকে নয়, দাদুকে দাও। আচ্ছা তোমার দাদুর কাছে যাব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাই। আহা হে রাম। আরে প্রিয়া কোথায় গেল? এই নে। হ্যাঁ এটা কি? বিল বিল এখানে, প্রিয়া কোথায়? বাচ্চা কখন চলে গেছে? ও চলে গেছে, ঠিক আছে আমি যাই। আরে কোথায় যাচ্ছেন, আগে বিল তো দিয়ে যান। আসলে আপনার নাতনি তো খেয়েছে। কত হয়েছে? 3400। তবে তো আমি মরে গেছি, তাহলে সম্পত্তি দিতে হবে, পয়সা নেই। সম্পত্তি দেওয়া দরকার নেই, একটা উপায় তো আছে। কি রকম উপায়? চলুন চলুন। দুজনেই নেই বাবা। কাকে খুঁজছেন দাদা বাবু? এখানে একজন পণ্ডিত ছিলেন, কোথায় গেলেন উনি? তার মানে বাচ্চার দাদু? হ্যাঁ ঠিক বলেছো। কে হন আপনি? আমি ওই বাচ্চার বাবা। ও তাই, দাদু ব্যস্ত আছেন, আপনিও চলুন। ওং হারাম খড়ি নমো, ওং চুকলি খড়ি নমো, ওং ফ্রি ফান্ডাম নমো, ওং জালায়ো নমো, ওং চাকি পিসায়ো নমো। হ্যাঁ এ কি, এটা কি নতুন কি করবো? মন্ত্র উচ্চারণ করতে করতে ধাতস্থ হয়ে গেছে, পুরনো অভ্যেস। আসলে কি হয়েছে বলবেন তো? ওই ভূতের বাচ্চা আমাকে এখানে ফাঁসিয়ে পালিয়ে গেছে। ওহো, এটা কি বাবা, আপনার এসব পেশার কি প্রয়োজন আছে? এসব কেন করছেন বলুন তো? এখন আমি কি করব? আমি যদি এদের 3000 টাকার বিল না মেটাই তাহলে এরা আমাকে পিষিয়ে মেরে দেবে। ওই দেখো দেখো এসে গেছে। এগুলো কি? লঙ্কা ডাল ধনে। কি জন্য? এটা পেশার পর ওগুলো পিষতে হবে। 3400 বিল হয়েছে, 3 মাস কাজ করলেও বিল শোধ হবে না। উনার সাথে আপনিও পিসার কাজ শুরু করুন। এই কাকে বলছিস লঙ্কা পেশার জন্য? বাবা জামাই ভাই জানিস? এই তুমি চুপ করো, জানিস কে দেখা পড়া করেছে? একে তুই লঙ্কা পিসতে বলছিস? তোদের এত বড় ক্ষমতা, আমি তো ছাড়বো না। তুই কেন আমার উপর হাত তুললি? আগেই তো বিল মেটাবার কথা বলেছি না। কোন বিলের কথা বলছিস? ভূতের বিল 3000 টাকা? জামাই বাবা বাইরে নতুন স্কুটার রেখে দিয়েছে, তোরা ওটাকে ভেতরে নিয়ে আয় আর আমাকে বাইরে ছেড়ে দে। প্রবলেম সব এ কি বাবা, এ কি বলছে জামাই বাবা? পুরো বিল শুন, আমার কথা শুন। আরে পণ্ডিত আগে আমার কথা শুন। শুনুন জামাই রাজা, জামাই রাজা তুমি এমন চিল্লাচ্ছো যেন 20 সাল বাদ ছবি এখনই দেখছো। বাবা আপনি নিজের রূপ নিয়ে আসলে কোনো কথাই ছিল না, কিন্তু আপনি ভূতের রূপ নিয়ে আমাকে কেন তাড়াচ্ছেন? কেন বাবা, আপনি রাতে ভূতের রূপ নিয়ে কেন ঘুরছেন? গিয়ে শুয়ে পড়ুন না। কি বলবো, ঘরের মধ্যে যদি ভূত থাকে তবে শান্তিতে কি করে ঘুমাবো? হ্যাঁ বাবা, আমরা দুজনেই বলছি ঘরের মধ্যে ভূত প্রেত আছে, কিন্তু গায়ত্রী তো মানতেই চাইছে না। গায়ত্রী নিজের মায়ের মতো খুব স্লো, কাল রাতে ও যে জোক শুনেছে তার জন্য আজ হাসবেই ও। এর জন্য আমি কি করবো? আমি কোনো অন্য জোক শোনাবো কি? আমি গায়ত্রীকে কি করে বোঝাবো এই ঘরে ভূত প্রেতের বাস? আসলে আমি এই চিন্তা করে এসেছি, কিন্তু তোমার চিৎকার শুনে সবকিছু ভুলে গেছি। হ্যাঁ সুপার আইডিয়া। প্রথমে আইডিয়াটা বলুন, ওটা সুপার কি সুপার ফ্লপ আমি বলবো? যেভাবে আমরা সেলফোনে চার্জ দিই সেইভাবে প্রেতেরা মানুষের রক্ত পান করে নিজেকে চার্জ দেয়। এখন মধ্যরাত্রি, প্রেতেদের খাওয়ার সময়, আর আমাদের প্রিয়ার দেহে যে প্রেত ঢুকেছে সে অবশ্যই রক্ত খাবে, সন্দেহ নেই। কি আছে? আরে কি হয়েছে? যা বলার বুকটা খুলে তো বলবে। কার রক্ত পান করবে? মুখে না বলে ছুঁয়ে ছুঁয়ে কেন ভয় দেখাচ্ছ? ও কার রক্ত খাবে এখন বলতে পারবো না, ওটা খাওয়ার পরই জানতে পারবো। এক কাজ করি আমরা, ও যখন রক্ত পান করবে গায়ত্রীকে ডেকে দেখাবো কিভাবে রক্ত পান করছে, আমি প্রমাণ করে দেবো যে বাচ্চার মধ্যে প্রেত আছে। ভালো ভালো। তৈরি হও। কি বলছেন? তৈরি হও। দেখতে পাচ্ছেন না
ডাইনি স্কুলের ব্যাগের ভেতরে রক্তের বোতল লুকিয়ে রেখেছে। ব্যাগ ব্যাংক থেকে চুরি করে এনেছে মনে হচ্ছে। এ গ্রুপ বি গ্রুপ বদলে বদলে পান করছে, এটা কোন গ্রুপের রক্ত বুঝতে পারছি। অবশ্যই এ গ্রুপ মানে এ ফর আত্মা। আমার বি গ্রুপ। বি মানে মানে ভয়। বাবা আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আমি গিয়ে গায়ত্রীকে ডেকে আনছি। বাবা কি হয়েছে? নির্ভয় হয়ে থাকুন। নির্ভয় থাকুন বলে আমাকে ভয় দেখাচ্ছ? প্রিয়া গেছে ওখানে, প্রিয়া চলে ওখানে দেখো। ও আরে কোথায় আর দেখবে, জাস্ট মিস, সবসময় তুই দেরিতে আসিস। আর ও রক্তপান করে চলে গেছে, আর কিছুক্ষণ আগে আসলে ওর রক্তমাখা মুখ, না না ওকে হাতে নাতে ধরতে পারতিস, কিন্তু সেটা আর হলো না। বাবা তুমি ওর সাথে যোগ হয়ে কেন আমার মেয়েকে দোষারোপ করছো? আমি কেন তোর মেয়েকে দোষ দেবো? তোর বিশ্বাস যদি না হয় দেখে নে, আজ বোতল রক্ত এখন ওর ব্যাগে আছে, ওটা দেখলেই বুঝতে পারবি। গায়ত্রী চল গিয়ে দেখো। দুজনে মিলে এমন হয়রান করছে না? কি আছে বাবা, এর মধ্যে তো জলই আছে। একি আমি নিজের চোখে দেখেছি, রক্তের বোতল ওই ব্যাগে রাখলো, আমি নিজের চোখে দেখেছি। তা আমি কি অন্যের চোখে দেখেছি? চুপ করুন বাবা, সব মেহনত বেকার। গায়ত্রী আসলে কিছু বলবে না। জামাই বাবা আসলে আপনি চুপ করুন। এটা কি রক্তে পরিণত হওয়ার আগে এটা ব্যাগে রেখে দিই? ক্রিকেট
তুমি চুপ করো, ও বারবার মরার কথা বলছে আর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। সান্ত্বনা, ওকে তাড়িয়ে দাও না। এই কে রে তুই, মাঝরাত্রিরে ভয় দেখাচ্ছিস, যা চলে যা। জানা যেতে বলছে, অবশ্যই চলে যাব, অবশ্যই চলে যাব, কিন্তু যাবার আগে দানে কিছু দাও মা, আমাকে আমাকে কিছু দাও মা। মাঝরাত্রিরে কেউ ভিক্ষে দেয় না, সকালে আসিস। আরে সকাল পর্যন্ত কেন টেনে নিয়ে যাচ্ছ, যদি ওই বাবা আমার উপর জাদু টোনা করে দেয়। তাড়াতাড়ি করো মা, পুরনো কাপড় থাকলে দাও। ওর আওয়াজ শুনলে আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে। আরে আসছি, একদম নতুন জামাইটা একবারই পরেছি, এই নাও। প্রভু, এই কাপড়টা আপনারই তো? চাই না আমার প্রভু। এটা ফেরত দিলে কেন? কাল তুমি মরে যাবে, তোমার পরার কাপড় আমি পরবো না। আমি মরে যাব, চাই না আমার, চাই না আমার প্রভু, আমার ক্ষমা করো। জয় জগদম্বা, জয় জগদম্বা, জয় জগদম্বা। কি বলছো তুমি? আর কোনো রাস্তা নেই গায়ত্রী, ও আমাকে মারবে, তার আগে আমি ওকে মেরে দিতে চাই। আশ্রমে গুরুদেবের সঙ্গে আমার কথা হয়েছে, যদি আমি সংহার যোগ্য করি ওই ভূত, তাহলে প্রিয়ার শরীর থেকে বেরিয়ে যাবে। ওহো, আমার প্রিয়ার শরীরে কোনো ভূত নেই, এভাবে ভয় কেন করছো? কোনো যোগ্যের প্রয়োজন নেই। গায়ত্রী, এটা আমার জীবন মরণের প্রশ্ন, এতে তুমি আমাকে বাধা দিও না। শোনো। ওম শান্তি শান্তি শান্তি। প্রিয় শাস্ত্রী মহাশয়, আত্মার শান্তিযজ্ঞ শেষ হয়ে গেছে, এইবার আত্মার মুক্তির জন্য ওই পিণ্ডকে আগুনে আহুতি দিতেই হবে, ওই অপবিত্র আত্মা মুক্তি পেয়ে যাবে। আপনারা মন্ত্র উচ্চারণ করুন, আজ থেকে এই আত্মার কাহিনী শেষ। আত্মা শান্তি যজ্ঞ করা হলেই আমি কি এখান থেকে চলে যাব ভেবেছো? এমনটা হবে না। হবে না তা জানি, কিন্তু কি হতে পারে তা তুই জানিস না, দেখে নিস। এসো, সবকিছু ঠিকভাবে হয়েছে তো? সংহার মন্ত্র উচ্চারণ করে সাবিত্রীকে পাঠিয়ে দিলে তো? হ্যাঁ বলো, আমি আমি তোমাকে জিজ্ঞেস করছি, কিছু বলছো না কেন? এই বেচারা বলতে পারবে না। কি? ওই অপবিত্র আত্মা মন্ত্রোচ্চারণের আগেই ওনার গলা টিপে বোবা বানিয়ে দিয়েছে। না, এ হতে পারে না, আমার বিশ্বাস নেই, আমার স্বামীজ্ঞ কখনো এমন কাজ করতে পারে না। তোমার আদরের মেয়ে প্রিয়াকে ওনার গলা টিপতে আমি নিজের চোখে দেখেছি, এটাই সত্যি কথা। এরা এরা কি বলছেন? গায়ত্রী, ওই ভয়ঙ্কর দুষ্ট আত্মা, ওকে কাবু করা অত সহজ নয়, ক্ষতি করাটা ওর গুণ গায়ত্রী। এ আত্মা কেবল জীবন নিতেই জানে কিন্তু দিতে জানে না, এই আত্মা থেকে নিজেকে মুক্তি পাওয়া খুবই কঠিন কাজ। এই ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাও সবাই। এই এই কেন রে, কথা দিয়ে আমাকে ধোকা দিলি, শেষে তুই নিজের রূপটা দেখিয়ে দিলি না। প্রিয়া শরীরে তোকে থাকতে দিলাম আর তুই আমাকে এই উপহার দিলি। শোনো সাবিত্রী, এইবার তুমি আমার প্রিয়া শরীরে এক মুহূর্তও থাকতে পারবে না, এক্ষুনি ওকে ছেড়ে চলে যাও। এরম বলো না, আমি কোনো ভুল করিনি। সাফাই দিও না, যদি এখনো তুমি প্রিয়ার শরীর ছেড়ে না যাও তো তাহলে আমি প্রিয়াকেই মেরে দেব। না 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 না, যাও, চলে যাও, তুমি চলে যাও। যাচ্ছি। গায়ত্রী, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমরা প্রস্থান করি। নমস্কার। চলো।
স্ত্রী, তুই এখানে কি করে এলি? দাদা, আমি এখানে প্রতিশোধ নেবার জন্য এসেছিলাম, কিন্তু এক তান্ত্রিক আমাকে তাড়িয়ে দিল। সাবিত্রী, ওই বাচ্চার শরীর থেকে যেভাবে তোকে তাড়িয়ে দিয়েছি সেইভাবে এখান থেকে তোর ভাইকেও আমি তাড়াবো, তাড়িয়ে দেব, আমি তাড়াবো। আগে কিছু করবেন না, আমি ছেড়ে দিই, ছেড়ে দিই, ছেড়ে দিই, ছেড়ে দিই, ছেড়ে দিই। পাঁচ বছর এখানে তোরা বন্দি ছিলি, আর এখন তোরা আমার বন্দি হলি। রাজীব, আমাদের দুজনের ভয় ছিল যে শনিবার দিন কেউ একজন মারা যাবে, এখন থেকে আমাদের আয়ু বেড়ে গেল। হ্যাঁ ইয়ার, এখন আমার বিশ্বাস হয়েছে, কিন্তু এই সব আত্মাগুলোকে যদি তুমি একসাথে শেষ করে দাও তাহলে আরো বেশি খুশি হব। এখানে বন্দি আত্মাদের মুক্ত করার জন্য অমাবস্যা রাত্রেই সম্ভব, আর কাল অমাবস্যা রাত, কাল থেকে আত্মার কাহিনী খতম হবে। থ্যাংক ইউ ইয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ভুল হয়ে গেছে আমার, এক পবিত্র আত্মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, আবার তোমার হারিয়ে যাওয়া আওয়াজ কুয়োর কালিমাই ফিরিয়ে দিতে পারে, কিন্তু ওই কালিমা কোন কুয়োতে থাকে আমি জানি না। সৎ মনে আমি ওই কালিমাকে প্রার্থনা করছি, উনি তোমার আওয়াজ ফিরিয়ে দিতে পারেন। গায়ত্রী, ফ্যান ঘোরা বন্ধ হয়ে গেছে। তুমি কথা বলতে পারছো? কালিমাই কৃপা করেছেন। স্মরণ করলেই পৌঁছে যাবে এই কুয়োর কালী, তোমার পতিকে আমি সুস্থ করেছি, আর এখন ওই পাপীদের নিধন করবো বলে এখান থেকে প্রস্থান করছি আমি। তুমি বাচ্চাদের ভালোবাসো? এই খবরটা এখনই মনমোহনকে দিতে হবে। রাজীব, আমি এখানে আছি।
এই তুমি তুমি বাচ্চা রূপ নিয়ে এসেছিলে? হ্যাঁ, ভালো করেই জানি ওই আত্মা চালিত কার বাচ্চাকে খুব ভালোবাসে। এই জন্যই তোমাকে বাঁচাবার জন্য আমি বাচ্চা রূপ নিয়ে এসেছি। কিন্তু ভাগ্যের খেলা দেখো, ওই আত্মা এত শক্তিশালী হয়েও আমার আসল রূপকে এখনো পর্যন্ত ধরতে পারেনি। ওসব ছেড়ে দাও ইয়ার, তুমি বড় তান্ত্রিক, তুমি বেঁচে যাবে। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো ইয়ার, বামন মুনিবার ওই আত্মাকে বন্দি করেছে, আবার আত্মা কোথা থেকে এলো বলো? নিশ্চয়ই রহস্য আছে। আর ওই বামন মুনিবর আমাকে ছেড়ে পালিয়ে গেল, আমার সাথে বেইমানি করেছে, দুষ্ট। গুরুদেব, মনমোহন, এর পেছনে কোন দেবী শক্তির হাত আছে, আর তুই নিজের গুরুকেই দোষী সাব্যস্ত করছিস। আমি এক মুহূর্ত এখানে থাকবো না। আমি যে যে আত্মাকে বন্দী করে রেখেছি তাদেরকেও মুক্ত করে দেবো। এটা তুই কি করলি ইয়ার? গুরুদেব, গুরুদেব, গুরুদেব! এই, এটা তুই কি করলি? আজ আমার ভুলের জন্য গুরুদেব আমাকে ছেড়ে চলে গেছেন, এখন আমি কি করব বুঝতে পারছি না। গুরুদেব, এখন আমি কি করব? গুরুদেব, রাজীব, এখন আমি কি করব বলো, কি করব? যেতে দাও, আমারও অদ্ভুত শক্তি আছে, ওই শক্তি প্রয়োগ করে আত্মাকে আমি অধীনে করে নেব। ওই আত্মাকে আমার চাই। মা, আমাদেরকে বন্ধন থেকে মুক্তি দিয়ে দিয়েছে। কাল শনিবার, ওই পাপীদের আমি বিনাশ করবই। কাল কেবল শনিবারই নয়, অমাবস্যাও বটে। প্রত্যেক অমাবস্যা রাত তান্ত্রিকদের জন্য আদর্শ, কিন্তু তোমাদের মতো পূর্ণ আত্মার ক্ষেত্রে এটা খারাপ সময়। আমি জানি তোমরা এই যুদ্ধে জিতবেই, জয় হবে। আরে মনমোহন, এই রূপে কেন দাঁড়িয়ে আছিস? আমি যদি মানব রূপে থাকি তাহলে ওই আত্মা আমাকে মেরে ফেলবে, সেই জন্য আজ এই ম্যাজিক রোবট রূপে আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তুই তো মন্ত্র জানিস, তার জন্য বেঁচে যাবি, কিন্তু আমার কি হবে? তোমার নিজের হাতটা দেখাও। এটা কি? যতক্ষণ এই চমৎকার তাবিজ তোমার হাতে থাকবে ততক্ষণ কোনো শক্তি তোমার কাছে আসবে না। আমি এক্ষুনি গিয়ে ওই আত্মাকে মেরে শেষ করে দেব। ওকে ইয়ার। কি রে খুনি, জেল থেকে পালিয়ে তুই কি ভেবেছিস বেঁচে যাবি? তোকে ধরার জন্যই আমি এখানে এসেছি। আরে দৌড়াস না, কাম কাম। দৌড়াচ্ছিস, দৌড়া। তুই ওই গর্তের মধ্যেই পড়বি যেটা তুই নিজেই খুঁড়েছিস। আমি পূর্ণিমায় বদলে দেব। আজ অমাবস্যা রাত, পূর্ণিমা কি করে হয়ে গেল? দেবী শক্তি মন্ত্র শক্তিকে বাধা দিচ্ছে। আমার শক্তি বিলীন হয়ে যাচ্ছে। Oh!
সাবিত্রীর ওই আত্মাকে শক্তি দিল তোমারই কন্যা শরীর, এখন ওই আত্মার মুক্তি হয়ে গেল। এবার থেকে তোমার মেয়ের ওপর আর কোনো বিপদ আসবে না। সর্বদা তোমার বংশ পরম্পরাকে আমিই রক্ষা করবো।